নমস্কার, আমরা বেঙ্গালুরির বাঙালি। এই দেখো এসে গেছি, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো, ঠিক কিনা? আমিও ভালো আছি, সুস্থ আছি, আনন্দে আছি। তোমরা যদি পাশে থাকো তাহলে তো আমি ভালো থাকবোই, আমি তো সেটা বরাবরই বলে যাচ্ছি। আর শোনো, এখন হচ্ছে সকাল মোটামুটি 11:30 এরকম সময়। তো দাঁড়াও, একটু আরাম করে বসে নি। হ্যাঁ, এখন মোটামুটি 11:30। আমি এইমাত্র রেড রাইসটা, মানে যেটা লাল চাল আমরা খাই, সেটা প্রেশার কুকারে রেডি করে বসে এসেছি গ্যাসের উপরে। আমরা অ্যাকচুয়ালি, মানে আমি হাঁড়িতে না ভাত তেমন একটা ভালো বানাতে পারি না, মানে কম বেশি হয়ে যায়, আর এমনিতে ভালোও লাগে না। তো সেটা প্রেশার কুকারে আমরা বেশি ভাতটা খাই, এই জন্য প্রেশার কুকার বললাম। আর আমি রান্না করেছি ডাল স্কোয়াশ দিয়ে, আর এপাশে হচ্ছে আমার যেটা বয়েল থাকে, বিনস বয়েল, ভেন্ডি বা ঢ্যাঁড়স যেটা বলো সেটা বয়েল, আর পেঁপে বয়েল, এগুলো বয়েল আছে। আর আজকে করেছি মুলো ছেচকি, মুলো দিয়ে, কালো জিরে দিয়ে, আর একটু নারকেল দিয়ে, আর কাঁচা লঙ্কা দিয়ে, একটু ওই মানে নাড়াচাড়া, ওটা তো বসালে, একটু সাদা তেল দিয়ে বসালেই মানে সাথে সাথে হয়ে যায়, জানোই, তোমরা তো করো, ওটা করেছি খুব সিম্পলভাবে। আর আছে মাছের ঝোল, মাছের ঝোল অল্প বেগুন দিয়ে আছে, বেগুনটা খুব কম দিয়েছি, মানে পার পিস একটা একটা করে বেগুনই হবে, মানে একটা ছোট পিস বেগুন দিয়ে করেছি, একটু মাখা মাখা করে, কারণ কি যেহেতু ডালটা আছে আর একটা তরকারিও করেছি। তোমরা তো জানো যে আমি তরকারিটা খুব কম করি, আজকে মূল মানে ছেচকি যেটা, মানে ওটাকে আমি তরকারি বলছি, ওটা তো আমি করেছি, তা সেই জন্য আজকে মাছের ঝোলটা প্রায় মাখা মাখা। এই হচ্ছে আমার মানে আজকের রান্নার ব্যাপার। তোমরা কে কী রান্না করলে আমি জানিও না, তোমরা বলবেও না, যাও আমি জিজ্ঞাসা করবো না, রাগ করেছি আমি। মানে যারা মেয়ে বন্ধুরা আছো তারা তো একটু বলতেও পারো, তাই না? আর ছেলে বন্ধুরাও তো কে কী খেলে না খেলে বলতেই পারো, তাই না? খাওয়া দাওয়া তো সবাই করছো রে বাবা, রান্না করো না করো খাওয়া দাওয়া তো সবাই করছো, কেউ যদি বাইরেও খাও সেটাও তো শেয়ার করতে পারো, বলতে পারো, বা একটা পিক পাঠাতে পারো, তাই না? আচ্ছা, আর সকাল থেকে উঠে গতানুগতিকভাবেই কাটছে, সেরকম কোনো কিছু না। আমার ব্লগটার জন্য দুটো রিল করেছি, আমি রিল করতে তেমন ভালো পারি না, শিখছি। আর ব্লগটাতে সাবস্ক্রিপশান তোমরা করছো না, ওটা কিন্তু করে দিও, ঠিক আছে? আর বলবো না বাবা, আর বলবো না, এখন অন্য কথা বলি। শোনো না, বেঙ্গালোরে ভালো ঠান্ডা পড়েছে, ভালো ঠান্ডা পড়েছে, মানে বেশ মনে হচ্ছে কি জানো, শীতকাল এসে গেছে এইরকম একটা ব্যাপার। কিন্তু শীতকাল তো আসেনি, কিন্তু মানে মোটা কম্বল লাগছে। আর এখানে সোয়েটারটা বলবো না যে বাইরে সবাই পরছে, হ্যাঁ বৃষ্টি হলে সবাই জ্যাকেটটা গায়ে দিচ্ছে, বা পাতলা কিছু একটা মানে স্টাইল টাইপের কিছু একটা নিয়ে নিচ্ছে। তবে আমার ফ্ল্যাটটা তো গ্রাউন্ড ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোর মানে ফার্স্ট ফ্লোর, নিচে কার পার্কিং, তো সেই ব্যাপারটাতে কি হয়, আমার ফ্ল্যাটটা একটু ঠান্ডা বেশি, গরমের দিনে সাংঘাতিক আরাম, আর শীতকালে একটু ঠান্ডা বেশি। মানে আমি তো আগে নাগাল্যান্ডে ছিলাম, মানে পুরো প্রায় জীবনটা, আমার ছোট্ট বয়স থেকে প্রায় পুরো জীবনটাই, মানে এখনের আগ পর্যন্ত আমার তো নাগাল্যান্ডেই কেটেছে। তো সেই নাগাল্যান্ডে তো প্রচণ্ড ঠান্ডা, বুঝতেই পারছো, তো সেই জিনিসটা আমি না আমার এই ফ্ল্যাটে ফিল করি, আমার খুব ভালো লাগে, অ্যাকচুয়ালি আমার ভীষণ ভালো লাগে। সবাই বলে এত ঠান্ডা এত ঠান্ডা, আর আমার ওপরের ফ্ল্যাটে যদি ওরা কেউ আমার ফ্ল্যাটে আসে তাহলে বলে তোমারটা কি ঠান্ডা, কিন্তু আমার না এটা ভীষণ ভালো লাগে। না ঠান্ডা মানে কিন্তু স্যাঁতস্যাঁতে নয়, কিন্তু মানে একদম ওপরটা তো পাচ্ছে না, আমি জানি না আসলে রিজনটা, আমি জানি না কিসের জন্য ঠান্ডা, কিন্তু মোট কথা স্যাঁতস্যাঁতে নয়, তো আমার এটা ভালো লাগে, আমি খুব এনজয় করছি। আমার পাশে যারা এক মানে আমার সঙ্গে আছে ওদের নাকি অতটা ভালো লাগে না, ওদের ঠান্ডা লাগে, আসলে ওরা তো ব্যাঙ্গালোরে, নাগাল্যান্ড থেকে তো আসেনি আমার মতন, নাগাল্যান্ডে তো ব্যাঙ্গালোরের থেকেও বেশি ঠান্ডা ছিল, সেই জন্য আমার এটা ভালো লাগে। তো আমার মনে হয় মানে ওটা তো চাকরি জীবন ছিল, তো চাকরি জীবনটার স্মৃতিগুলো বড়ই সুখকর, তো আমি এখানে ঠান্ডা ঠান্ডা এই ব্যাপারটাতে থেকে আমার নাগাল্যান্ডের কথা মনে হয়, আর সেই চাকরি জীবনের ব্যাপারগুলো, মানে চাকরিতে থাকা একটা আলাদা, বুঝতেই পারছো, একটা টেবিলের মর্যাদা থাকে, তাই না, চেয়ারের মর্যাদা,
তো সেই ব্যাপারটাতে সবাই ম্যাডাম ম্যাডাম বলে মানে আমার কাছে কাজের জন্য আসছে, সেটা ভালো লাগে। এখন কি হচ্ছে, যে কোনো একটা ব্যাপারে আমাকে উল্টে স্যার ম্যাডাম করে ঘুরে বেড়াতে হয়, মানে আমার কাছে আর কেউ আসছে না। এটা ভীষণ দুঃখের ব্যাপার, খুবই দুঃখের ব্যাপার। মানে যার সাথে হচ্ছে, মানে আমার তো ভিআরএস নিতে হয়েছে, সেই জন্য আমার দুঃখটা খুব বেশি। এই দেখো আবার বলতে বলতে মন খারাপ করে ফেলবো। মন খারাপ করার কি হয়েছে, যেটা হয় সেটা ভালোর জন্যই হয়, ঠিক না? আমি নিজেকে নিজে এভাবেই বলি, দেখ রুমা যেটা হয়েছে ভালোর জন্য হয়েছে। তো এখন তোমরা নিশ্চয়ই রান্নাবান্না করছো, আর আমি তো দেখো বললাম যে ভাতটা বসিয়ে দিয়ে এসে ছোটো করে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এসে তারপরে তোমাদের সাথে কথা বলতে বসেছি। ওই দেখো বাইরে চিৎকার হচ্ছে, হ্যাঁ শুনতে পাচ্ছ কি না জানি না, বাইরে চিৎকার হচ্ছে। ওই কুকুরগুলো না ভীষণ ভো 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 করে ঘুরে বেড়ায়, মানে ভীষণ দুষ্টু, ভীষণ দুষ্টু, এত দুষ্টু মানে চিন্তা করতে পারবে না। মানে গাড়ি একটা গেলে হয়েছে, মানে পেছনে পেছনে বউ 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 বউ, আর সবাই এক একজন স্কুটারে করে যায় না, পাগুলো এরকম করে তুলে তুলে যায়, মানে এই পড়ে গেল বোধ হয়, এত ভয় পায়। কিন্তু আমি তো জানি আমাদের পাড়ার কুকুরগুলো এত লক্ষ্মী এত মিষ্টি, ওরা কাউকে কোনোদিনও কামড় দেবে না, দেবে না। খাবার দিতে গিয়ে না হাতটা যদি মুখের মধ্যে এরকমভাবে চলে যায় না, আলগা করে ধরে রাখে, কামড় দিতে ওরা জানে না, সত্যিই জানে না। এত সুন্দর এত মিষ্টি, মানে যে কেউ যদি একটু মন দিয়ে দেখে না ভালোবেসে ফেলবে। কিন্তু মানুষের সময় কোথায় বলো, ওরা এত কষ্ট করে রাস্তাতে থাকে, কারোর কি সময় আছে ওদের দিকে একটু তাকিয়ে দেখার? খুব ভালো, মানে যত বলবো ততটাই কম বলা হবে, এতটাই ভালো আমাদের পাড়ার কুকুররা। আর এটা হচ্ছে দেখো যে বাইরে দেখতে পাবে কি না, আমি দেখাতে পারছি না, ওই যে আমার জানলাটা দিয়ে দেখো, বাইরেটা অন্ধকার অন্ধকার হয়ে এসছে, অন্ধকার মানে মেঘলা মেঘলা। তো ব্যাঙ্গালোরে আজকাল এইরকমই ওয়েদারটা চলছে, বেশ মেঘলা মেঘলাই থাকে সবসময়, মেঘলা মেঘলা থাকে, আর চারপাশে খুব বৃষ্টি হচ্ছে, ভীষণ বৃষ্টি হচ্ছে। এটার জন্যই তো ঠান্ডার কথা আমি এতটা করে বলছি। আর শুনছি তো যে ভারতবর্ষে, মানে ইন্ডিয়াতে বিভিন্ন জায়গাতেই এই সমস্যাটা এখন চলছে, মানে বৃষ্টির সমস্যা বন্যার সমস্যা, তাই না? কর্ণাটকের অন্যান্য এরিয়াতে, কিন্তু অন্যান্য এরিয়া মানে কর্ণাটকের এরিয়া, ব্যাঙ্গালোরে না, ও সাংঘাতিক বন্যা হচ্ছে। তো যাই হোক, ভগবান সবার ভালো করুন এটাই চাইবো, কেউ যেন কষ্ট না পায়, সব কিছু পরিস্থিতি যেন ঠিক হয়ে যায়। আর এখন শোনো, আমি আর বেশি বকবক করবো না, আমার ওই রান্নাঘরের যে প্রেশার কুকারটা বসেছিলাম ভাতের জন্য সেটা অল্প অল্প যেন একটু শিশি 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 করছে, তো আমাকে উঠতে হবে, উঠে আমাকে জিনিসটা মানে প্রেশার কুকারটা অফ করতে হবে। একটা হুইসেলেই হয়ে যাবে, আমি যতটা জল দিয়েছি আর চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছি, তো তো আমার আন্দাজ মতন এটা এখন একটা হুইসেলে হয়ে যাবে। তো আমি এখন যাবো তাহলে ওটা নামাতে, আর যদি আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যতক্ষণ পর্যন্ত আবার নতুনভাবে তোমাদের কাছে না আসছি ততক্ষণ টাটা।